শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমাদের ভালো থাকতে হবে নিজেদের সুবিধার জন্য। আমি জুবলি আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করছি ভালো লাগবে, ব্লগটা দেখবেন। এটা হচ্ছে দীপালি শ্যুটের দ্বিতীয় পর্যায়, মেকআপের দ্বিতীয় পর্যায়টা, যেটা মেকআপ শ্যুটের কীভাবে করেছি কি না এটা আমি বলতে চাই। যে একটা ভিডিও শ্যুট করলে, আমি যখন একটা করেছিলাম, আমি বেরোবো বলে মাস্ক পরেছি, তাই মাস্ক পরতে ভুলে যাই, তাই জন্য আমি করেছিলাম হচ্ছে লোক মহালয়ার একটা করেছিলাম ভিডিও শ্যুট, সেটা আমি পোস্ট করেছিলাম। তো দেখবেন, যারা যারা এখনও দেখেনি তারা অবশ্যই সেটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এটা হচ্ছে দিওয়ালির একটা শ্যুট, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা ভিডিও শ্যুট করতে গেলে তার পিছনে অনেকে থাকে, তার পিছনে একটা সেট আপ তৈরি করা হয়, অনেক কাজ থাকে, সারা দিনটা আমাদের এসব করতে করতে চলে যায়। তো তার পিছনে যে কতটা খাটনি থাকে সেটা এটা দেখলে বুঝতে পারবে, তা অবশ্যই দেখবেন। আর যারা আমার মহালয়ার ভিডিওটা দেখেনি তারা অবশ্যই গিয়ে মহালয়ার ভিডিওটা একটু দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসছেন, এসে যে বন্ধু বন্ধু কথাটি লিখছেন, দয়া করে বন্ধু বন্ধু কথাটি লিখবেন না। ফ্রেন্ড হলাম, বন্ধু হলাম, গিফট দিলাম, এগুলো লিখবেন না। এসে গেছি, দেখে গেলাম, থেকে গেলাম, এসব লিখবেন। যাদের বোঝার তারা অবশ্যই বুঝবে, যাদের বোঝার সমাজের মানুষগুলি ইশারায় কাফি হতে হয়। যে বন্ধু করতে চায় না সে ঠিক বন্ধু করে নেবে, তার জন্য এতবার কথা, এত কিছু বলার দরকার নেই। তাতে আপনারও বন্ধুত্ব কাটবে, আমারও বন্ধুত্ব কাটবে। তো এইসব প্লিজ করবেন না, এটা অনুরোধ থাকলো। এসে গেছি, দেখে গেলাম, ব্যাস হয়ে গেল, অত কথা লেখার দরকার নেই, তো ঠিক বুঝে যাব আর ঠিক চলে যাব। তো যাই হোক, ভিডিওটা পুরোটা দেখবেন, ভালো লাগলে সাথে থাকবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, চলুন দেখি। আমাদের আজকে ছোটখাটো শুটটাই না, অত হাই ফেলার দরকার নেই। দুজনে মিলে ভিডিও ভ্লগ করে যেরকম সাজানো যায়, হ্যাঁ, মানে লোককে দেখে দেখে যা যতটুকু শিখেছে ওটাকে এখন আমরা কাজে দেবো, কাজে লাগাবো, যা দেখি যার কতটা শিখেছি আমরা। আজকে সেটা তার পরীক্ষা, আজ তোমার পরীক্ষা। ইউটিউব আমাদেরকে কতটা শিখিয়েছে কোনো কারণ, আপনারা বলবেন উনি কিরকম সাজানো, সেই রিভিউটা আপনারা দিবেন দুজনকে করলো। এরপরে যদি আপনারা অর্ডার দিতে চান, নিতে চান আমার সঙ্গে ঘরোয়া শুটের জন্য, আমি অর্ডার নিতে রাখছি, আমার সঙ্গে যোগাযোগ করবেন, ওনাকে আমরা পাঠিয়ে দিবো, তাই তো? হ্যাঁ, আপনার কিছু বক্তব্য আছে, কিছু বলবেন? ঘরোয়া শুটের জন্য আমি অ্যাভেলেবেল। এখন যদি ব্রাইডাল টাইটেল বলেন ওটার জন্য আমাকে তাহলে কমপ্লিট কোর্স করতে হবে।
আরেকজনের মেকআপ আরেকটু বেশি ডার্ক হলে বোধহয় ভালো হতো, যেটা উনি বসে বসে করে যাচ্ছেন। আরেকজন দেখুন, আরেকজনকে দেখুন, সেম ওই দেখুন, আরেকজন করে যাচ্ছে, ওনার মধ্যে বাকি আছে, কিছু হয়নি। স্যাটিসফ্যাকশন লেভেলে পৌঁছানো পর্যন্ত করেই যাবে। এই যে আসছে আমাদের বাকি লোক। খাবার কিন্তু অর্ডার দিয়েছি, এখনো খাবার এসে পৌঁছায়নি। ওদেরকে না গুলি করে মেরে দেওয়া উচিত, একদম গুলি করে, দিওয়ালির আগেই গুলি। আমরা একদম বন্দুক নিয়ে ঘুরি, তাই কিনা? একদম আমাদের বসে আছে আরেকজন, তাকা আকাশ। খারাপ লাগছে না বলছে, আমাদের মডেল রেডি, কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে একটু বলবেন? ঘরোয়া মেকআপ আর্টিস্ট আমাদেরকে খুব সুন্দর মেকআপ করিয়েছে, কোনো ইয়ে হয়নি। আমি বেশি মেকআপ করি না, আর মেকআপ বাইরের লোকের কাছে মেকআপ করে না, ওরা এত বেশি থুপে থুপে দেয় না, মানে যেন যদি 50 কেজির থাকে সেটা 7 কেজি হয়ে যায়। তো এই জন্য করিনি, এই জন্য বোনের কাছে করলাম, দুজনে মিলে ঝুলে আমরা আজকে মেকআপ করেছি। তো কীরকম লাগছে আমাকে আমার ব্লগে কমেন্ট করে অবশ্যই বলবে। বোনের বেশিরভাগটাই আমার বোন করছে, আমি খালি একটু হেল্প করেছি, পুরোটাই আমার বোন। তাই হচ্ছে পরে যখন আমার শ্যুট হবে তখন আমি বোনকেই নিবো। আর আপনাদের যদি কারো চাই এই মেকআপ, ঘরোয়া মেকআপ আর্টিস্টকে, তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তাহলে খবর দিব। তাই তো, মেকআপ আর্টিস্ট কি বলবে? কারোর যদি পছন্দ হয়ে থাকে মেকআপটা বলবেন। ব্রাইডাল মেকআপ করতে এখনো জানি না, তো মোটামুটি চলনসই, মানানসই, ঘরোয়া মেকআপ চলবে, এই ওইটুকু আমি করে দিতে পারি। কিন্তু মানে দায়রা হচ্ছে শুধুমাত্র শিলিগুড়ি পর্যন্ত, তার বাইরে আমি যেতে পারছি না আপাতত। তো চলুন, আমাদের শুট হবে, আপনারাও আমাদের সাথে চলুন, দেখবেন।